মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন ভালো আছি। আমার দুদিন ধরে খুব শরীরটা খারাপ ছিল, এখন অনেকটা স্টেবল আছি। আর এখন সবাই জানো যে সিজনটা বর্ষাকাল, আর প্রতিটা ঘরে ঘরে জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, গায়ে ব্যথা, আর চোখ ওঠার একটা বিশাল মানে প্রবলেম দেখা দিয়েছে। বাচ্চাদের তো স্কুলে থেকে আসার পরেই চোখের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, মানে স্কুলে গিয়ে আরও বাচ্চাদের সাথে হয় মানে মেলামেশা করছে। কার শরীরে কি রোগ রয়েছে, স্বাভাবিক বাচ্চা মানুষ বলা যায় না। দেখো একটা জিনিস কি, বাচ্চা ভালো, মানুষও ভালো, সবই ভালো, কিন্তু রোগ তো আর কারোর আপন হয় না। তো আমার বাড়িতেও এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছে। আমার ছেলে স্কুলে গেছিল, স্কুল থেকে মানে গরমের ছুটির পরে স্কুল খুলেছে। স্কুল খোলার পরে 2-3 দিন স্কুল করেছে, তারপরে হঠাৎ একদিন স্কুল থেকে আসার পর থেকে বলছে যে মা আমার চোখটা ভীষণ ব্যথা করছে। তো আমি অতটা প্রথমে বুঝতে পারিনি, তবুও আমার ঘরে যেহেতু বিশ্ব হসপিটালে সার্ভিস করে, তো আমার ঘরের নর্মাল স্যালাইন, ছোট ছোট স্যালাইন, বিভিন্ন টাইপের স্যালাইনের বোতল আমার ঘরে সবসময় রেডি থাকে। তো আমি ছোট যে নর্মাল স্যালাইনগুলো হয়, তো সেই স্যালাইনের জল দিয়ে ওর চোখটা সেই মুহূর্তে পরিষ্কার করে দিয়েছি ভালোভাবে। তো পরিষ্কার করে দেওয়ার পর দেখা যাচ্ছে চোখের ভেতর থেকে অনেক ময়লা বেরিয়ে আসছে। তারপরে সন্ধ্যের পর থেকে আমি দেখলাম যে ওর চোখ থেকে না পিচুটি কাটা স্টার্ট হয়েছে, পিচুটি কাটা স্টার্ট হয়েছে। এরকমভাবে হতে হতে চোখটা আস্তে আস্তে বাঁদিকের চোখটা লাল হতে শুরু করেছে এবং ছোট হয়ে যাচ্ছে। আমি তখন বুঝতে পারলাম যে এত লক্ষণ ভালো নয়। তো সেই মুহূর্তেই তো মানে হসপিটালে ডাক্তারদের সাথে কোনোভাবে আমি যোগাযোগ করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিল। তো আমি ওই স্যালাইন ওয়াটার দিয়ে, আর বিশ্বরও সেদিন ছিল নাইট ডিউটি, বিশ্বও বাড়িতে ছিল না, তো রাত্রের দিকে জিনিসটা একটু বাড়াবাড়ি হয়েছে, আমি ওকে জানিয়েছিলাম ফোন করে। তো আমি সারা রাত মানে রাতে 1-2 ঘন্টা অন্তর অন্তর ওই স্যালাইন ওয়াটার দিয়ে ওর চোখটাকে পরিষ্কার করে দিয়েছি। চোখের মধ্যে ড্রপ, ওই স্যালাইন ওয়াটারে ড্রপ দিয়ে দিয়ে চোখটাকে ধুয়ে ধুয়ে রেখেছি। পরের দিন সকালবেলা বিশ্ব এসে ওর ওই চোখের ছবিটা তুলে ডাক্তারকে পাঠায় এবং ডাক্তার একটা ওষুধ প্রেসক্রাইব করে। তো সেইটা দেওয়ার পরে আমার ছেলের চোখটা ঠিক হয়। কিন্তু আমার ছেলের চোখটা ঠিক হতে না হতেই আবার বিশ্বরও চোখে সেম প্রবলেম দেখা দিয়েছিল, ওরও বা চোখে সেম প্রবলেম হয়েছিল। তো ওকে মানে চোখ জিনিস, আগেকার দিনে জয় বাংলা হতো, অনেকে অনেক কিছু ঘরে টোটকা করে ঠিক হয়ে যেত, কিন্তু এখন দিনকাল ভালো না। কোনো কিছু নিয়ে ফেলে রাখা উচিত না, নেগলেক্ট করাটা উচিত না। তো বিশ্ব যথারীতি চোখের ডাক্তারের সাথে কথা বলে, তাকে দেখায় এবং সে যে ওষুধ প্রেসক্রাইব করে দেয়, তো সেই ওষুধই বিশ্ব দিয়েছে। দিয়ে তারপরে বিশ্ব ঠিক হয়েছে। আমার কিছু হয়নি, চোখের সমস্যাটা আমার হয়নি, ওদের দুজনের সেবা শুশ্রূষা আমি করেছি। টাইমে টাইমে ওষুধ দেওয়া, টাইমে টাইমে সমস্ত কিছু করানোটা আমি করেছি। আর এইবারে সমস্যাটা হয়েছে কি, হয়তো মানে কি কারণে আমার এই প্রবলেমটা হলো আমি জানি না, হয়তো বা আমি এখন বাজারে যাই কি ঘেমে নিয়ে স্নান হয়ে যাই, তো হঠাৎ করে দেখা গেল বাজার করে বেরিয়েছি রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তো ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, ঘাম মাখা গায়ে, বাড়িতে এসেই হয়তো গা ধুয়েছি বা কি বৃষ্টিটা মাথার মধ্যে অনেকক্ষণ বসেছে, গায়ে বসেছে, সেই থেকেই ঠান্ডা লেগেছে কিনা জানি না। তো যে কারণেই হোক ঠান্ডা লেগেছে, কি 2-3 দিন আগে থেকে গলাতে হঠাৎ করেই রাত্রের দিকে প্রচণ্ড খুশখুশ করছিল, খুশখুশ করতে করতে গলাতে প্রচণ্ড পেইন শুরু হয়। তো পেইন হতে হতে কি হয়, কান, টনসিল, মাথা, চোখ, নাক, দাঁত সব কিছুই ব্যথাতে ধরে যায়, গায়েও প্রচণ্ড ব্যথা ছিল। তো সেই দিন ব্যথাটা কমানোর জন্য বা কি, অনেক রাত হয়ে গেছিলো, তো আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম। খাওয়ার পরে যেহেতু আমি রাত্রিবেলা করে একটু গ্রিন টি খাওয়ার আমার অভ্যাস আছে, তো গ্রিন টিটা খেয়েছিলাম, আর গ্রিন টির মধ্যে শুকনো আদা দিয়ে আমি গ্রিন টিটা খেয়েছিলাম। তো তারপরের দিন যথারীতি বেশ জ্বর, সকাল থেকেই গায়ে জ্বর জ্বর, কিন্তু তবুও মানে হাল ছেড়ে দিইনি। আমি ঘরেতেই তোমাদের সাথে আজকে সকালে আমি যে ড্রিঙ্কটা শেয়ার করলাম, তো এটার এটা তোমরা ঘরেতেও বানাতে পারো। এটার মধ্যে এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে, শুকনো আদা আছে, জ্যোষ্ঠী মধু আছে, এগুলো সমস্ত কিছু দিয়ে, অশ্বগন্ধা আছে, এইগুলো সমস্ত কিছু দিয়ে একটা কাড়া টাইপের বানিয়ে আমি রেখেছি। আর এইরকম যখন সিচুয়েশন হয়, তো তখন এই কাড়াটাকে তোমরা যদি দিনে 2-3 বার করে
খেতে পারো জলে ফুটিয়ে, আর তার মধ্যে হাফ চামচের মতন একটুখানি মধু মিশিয়ে যদি খেতে পারো তো ভীষণ ভালো উপকার দেয়। আমি এটা দিনে দুবার তিনবার করে খেয়েছি। আবার এই কাঁড়াটার মধ্যে তোমরা যদি একটু গোলাপ ফুলের পাপড়ি অ্যাড করে নাও তো সেটা একটা বিউটি ড্রিঙ্কও হয়ে যায়, খুব ভালো। যাই হোক, আজকে আমি বিউটি ড্রিঙ্ক নিয়ে কোনো কথাই বলবো না, আজকে শরীর স্বাস্থ্য নিয়েই তোমাদের সাথে একটা মানে কথা শেয়ার করতে এসেছি। এখন হচ্ছে শর্টস ভিডিওর যুগ, তো সবাই এত কথা শুনতে পছন্দ করে না, যত তাড়াতাড়ি মানে ভিডিও শেষ হয়ে যায় হুড়ুম দুরুম করে দেখবো, দেখে হয়ে গেল ভিডিও বন্ধ করে দেবো। কিন্তু আজকে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো শুনো, এতে আশা করি তোমাদেরই খুব ভালো হবে, তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা যদি তোমরা পুরোটা শোনো স্কিপ না করে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই কাঁড়াটা তোমরা যদি দিনে দুবার তিনবার করে খাও তো সেখানে তোমাদের গলা খুশখুশ, ভেতরে যে জ্বর আসা, গায়ে হাতে পায়ে ব্যথা, সর্দি, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ভার হয়ে রয়েছে, তো সেই সমস্যা থেকে কিন্তু ভীষণ ভালো উপকার দেয়। আর আমি আরেকটা জিনিস দেখলাম যে কাঁচা আদা থেকে শুকনো আদাটা ভীষণ ভালো কাজ দিয়েছে, যে আদা তোমরা ভালো করে বাজার থেকে নিয়ে এসে খোসাটা ছাড়িয়ে বা খোসা সমেতও রাখতে পারো, একটু ভালো করে গোল 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 করে পাতলা পাতলা করে পিস করে একটু রোদের মধ্যে জাস্ট ফেলে রাখো, হার্ডলি 2 থেকে 3 দিনের মধ্যে আদাটা বেশ শুকনো হয়ে যায়। তো সেটা যখন ভালো শুকনো কড়কড়ে হয়ে যাবে তখন সেটাকে মিক্সিতে দিয়ে তোমরা গুঁড়ো করে রেখে দাও, এটাকে রেখে দাও। এবার তোমরা একটু চা খাও, কি সকালবেলা করে দেখছো তোমার গলাটা খুশখুশ করছে, গলাটা ব্যথা করছে, তখনও তোমরা ওখান থেকে সামান্য একটু আধা মধুর সাথে একটু মিশিয়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে ওটা চষো, দেখবে খুব ভালো তোমরা গলা খুশখুশ, কাশি, খুশখুশানি যে কাশিগুলো হয় সেগুলো থেকে খুব ভালো তোমরা রিলিফ পাচ্ছো। তো এটা করো। আরেকটা জিনিস বলবো, ধরো বৃষ্টিতে ভিজে ভিজে গেছো রাস্তায়, আচমকা বৃষ্টি নেমেছে, তোমার কাছে ছাতা নেই, বা কি যে কোনো কাজেতেই মাথায় বৃষ্টি পড়লো, বা এই যে ওয়েদারটা মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মনে হচ্ছে জ্বর জ্বর আসবে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, তো ঝট করে সেই মুহূর্তেই একটা প্যারাসিটামল খাওয়ার থেকে আমি বলবো যে তোমরা এইটা একবার ট্রাই করে দেখতে পারো, যে রসুনের যে কোয়া আছে, একটা রসুনের কোয়া ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে মুখের মধ্যে চিবো। চিবালে পরে কি হবে, ওই যে ঝাঁঝটা না, দেখবে তোমার নাক চোখ মাথার মধ্যে পুরো ঝাঁঝটা ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে চিবিয়ে খেয়ে 1 কাপ মতন গরম জল, উষ্ণ গরম জল তোমরা তারপরে খেয়ে নাও, দেখবে রামবাণের কাজ করবে। আমি যাদের যাদেরকে এই সলিউশনটা বলেছি প্রত্যেকে প্রত্যেকে আমাকে ফোন করে থ্যাংক ইউ জানিয়েছে, বলেছে ভীষণ ভালো উপকার পেয়েছে, তাদেরকে প্যারাসিটামল খেতে হয়নি, এমনকি জ্বর আসেনি, ঠান্ডা লাগাও ঠিক হয়ে গেছে। বা তোমরা যদি মনে করো যে প্রচণ্ড গায়ে ব্যথা করছে এই রকম মানে ওয়েদারে, প্রচণ্ড গায়ে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না, তো তোমরা দুপুরে যে গরম ভাত খাচ্ছ সেটার মধ্যেও 1 কোয়া রসুন দিয়ে ভালো করে চিবিয়ে সেই ভাতটা খেতে পারো। ওর মধ্যে কোনো নুন দেবে না, কোনো তেল, সর্ষের তেল কিচ্ছু দেবে না, জাস্ট গরম ভাতে একটা রসুন দেবে, দিয়ে ওটাকে চটকে নিয়ে একটা গড়াস ভালো করে চিবিয়ে খেয়ে নেবে, এটা তোমরা করে দেখতে পারো। তোমরা কালো জিরে, কালো জিরে কিন্তু সর্দি কাশিতে খুব ভালো কাজ দেয়। আর রসুন, কাঁচা রসুন 2 থেকে 3 কোয়া ভালো করে কড়াইতে একটু টেলে নিয়ে তোমরা মিক্সিতে ওটাকে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলে, পেস্ট করে নেওয়ার পর ওটাকে কিন্তু কোনো গরম তেল ঠেলের মধ্যে কিচ্ছুতে দেবে না। যদি মনে করো আর একটু ঝাল তোমাদের খেতে ইচ্ছা করছে, তোর মধ্যে একটুখানি কটা গোলমরিচের দানা তোমরা দিয়ে দিতে পারো, 1-2 কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দিতে পারো, দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে সেটা গরম ভাতে যদি তোমরা প্রত্যেক দিন দুপুরবেলা খাও, এতে কিন্তু তোমাদের সর্দি কাশি মাথা ব্যথা গায়ের ব্যথা ভীষণ ভালো কাজ করবে, তোমাদের মুখেও দেখবে একটা আলাদা একটা রুচি আসছে, অটোমেটিক্যালি দেখবে শরীরটা বেশ মানে একটু জুতের মনে হচ্ছে, কারণ এখন যেন কেমন একটা যেন লাগছে না, নিজেরাই বিষয়টা বোঝাতে পারছি না যে আমার কী রকম কী লাগছে। তারপরে আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে খাওয়ার একদম রুচি নেই, মুখটা যেন পুরো বেস্বাদ, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, জানি তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই এই প্রবলেমটা তোমরা ফেস করছো। তো তোমরা কিন্তু এই সময় উচ্ছে, উচ্ছেকে ভালো করে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে তার মধ্যে একটুখানি নুন মাখিয়ে কিছু ক্ষণ রেখে দাও, 2-3 মিনিট রেখে দাও, রেখে দিয়ে ওই যে জলটা আছে সেটাকে ঝারিয়ে ফেলে সেই উচ্ছেটার মধ্যে একটুখানি বেসন, একটুখানি হলুদ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে অল্প তেলের মধ্যে ওটাকে সুন্দর করে ফ্রাই করে সেটাকেও তোমরা ভাতের সাথে খেতে পারো, বা উচ্ছেকে একটু
মানে কড়মড়ে করে একটুখানি গোল গোল করে ভেজে নিয়ে সেটাকেও তোমরা ভাতের সাথে খেতে পারো। হয় কি এই সময় একটু উচ্ছে সেদ্ধ টেদ্ধ হয়তো নাও বা ভালো থাকতে নাও বা ভালো লাগতে পারে, তো এগুলো হচ্ছে একটু মুখরোচক অথচ তোমার জিভের কিন্তু স্বাদটা ফিরিয়ে আনবে। তারপরে তোমরা এই সময় একটুখানি ডাঁশা যে পেয়ারাগুলো হয় সেই পেয়ারাগুলোকে খাওয়া দাওয়ার পরে একটু চিবিয়ে খাও, এতেও দেখবে তোমাদের কিন্তু বেশ ভালো মুখের রুচি আসবে। বিকেলবেলা করে তোমরা মানে চেষ্টা করো চাটাকে রিপ্লেস করে দিয়ে একটু গরম জলের মধ্যে আদা আর গুড়, গুড় যদি তোমাদের ঘরে গুড় অ্যাভেলেবেল না থাকে তো জ্যাগরি সুগারও আছে, সেটাকেও তোমরা জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে তোমরা জিঞ্জার অ্যান্ড জ্যাগরি টি বানিয়ে তোমরা বিকেলে ওটা খেতে পারো। ওটাও ভীষণ ভালো কাজ দেয় সর্দি কাশি এরকম গায়ে ব্যথাতে। আর যদি প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আমি অবশ্যই বলবো নেগলেক্ট না করে একটা ডাক্তারের সাথে অবশ্যই কথা বলা দরকার, তার মতামতটা নেওয়া দরকার, কিন্তু পাশাপাশি এই আয়ুর্বেদ জিনিসগুলোকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, এগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করো। বাড়ির যে ছোট ছোট বাচ্চারা আছে এই বর্ষাকালে কি হচ্ছে, যেটা আমার ছেলের ক্ষেত্রেও এই প্রবলেমটা ফেস করছি আমি, ওদের একটা কৃমি সমস্যা হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের দেখবে কৃমি হলে পরে ওরা খেতে চায় না, দাঁত কিরকির করে, খিটখিট করে, ওদের চেহারা ভালো হয় না, বারে বারে পটি করে, পেটে যন্ত্রণা হয়। তো বাচ্চাদেরকে যদি পারো কালো মেঘের পাতা, যদি তোমার বাড়িতে যদি গাছ থাকে তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো 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 করে একটু বড়ি বানিয়ে শুকনো করে রেখে দিতে পারো, সেই বড়িগুলো সকালবেলা করে বাচ্চাদেরকে একটুখানি জল দিয়ে ওটা খাইয়ে দিতে পারো। বাকি নিম পাতা, নিম পাতা ওরকম তোমরা বড়ি বানিয়ে রাখতে পারো, রেখে ওটা খাওয়াতে পারো। একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি হলুদ, যে কাঁচা হলুদ দেখবে সেগুলোকে শুকিয়ে বাজারে দেখবে শুকনো হলুদ বিক্রি হয়, তো তোমরা সেই শুকনো হলুদ টাকে বাড়িতে এনে গুঁড়ো করে সেখান থেকে হাফ চামচের মতন একটু শুকনো হলুদের গুঁড়ো অল্প একটু উষ্ণ গরম জলে গুলে বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারো, শরীরের ভেতর থেকে ভীষণ ভালো ইমিউনিটির কাজ দেয় এই সময়টাতে। তারপরে তোমরা সকালবেলা ওদেরকে কিন্তু দু চারটে তুলসী পাতা খাওয়াতে পারো, একটু মধুর সাথে খাওয়াতে পারো। আমি বাড়িতে যে মধুটা এখন বিশ্ব আমাকে এনে দিয়েছে, অনেকদিন ধরেই আমি মধু মধু করছিলাম, তো মধু যেটা এনে দিয়েছে এটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির মধু নয়, ও কাজের থেকে ফিরছিল বিধাননগর স্টেশনে, একদম সদ্য চাক ভেঙেছে, মৌমাছিরা পুরো ঝেঁকে বসে রয়েছে, তো সেই জায়গা থেকে ও 500 মতন মধু নিয়ে এসেছে। আমি সেই মধুটাই সমস্ত কিছুর সাথে দিয়ে খাচ্ছি, এই 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 কাড়া বলো কি তুলসী পাতার সাথে একটু মধু ছেলেকে খাওয়াচ্ছি, বা কি নিজেরও গলা খুশখুশ করলে একটুখানি আদার সাথে জাস্ট একটুখানি শুকনো আদার গুঁড়োর সাথে একটুখানি মধুটাকে মিশিয়ে একটা লেই টাইপের বানিয়ে নিয়ে সেটাকে খেয়ে নিচ্ছি, ওই মধুটা দিয়েই ভীষণ ভালো কাজ দিচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই করো। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাও, যেন তোমাদের মলমূত্রটা ভালোভাবে ক্লিয়ারলি প্রত্যেক দিন পরিষ্কার হয়। আর বারে বারে যাতে টয়লেট করো, বারে বারে টয়লেট করলে কি হবে, বেশি করে জল খেলে অবশ্যই বারে বারে টয়লেট হবে, আর বারে বারে টয়লেট করলে কি হবে, তোমার শরীরের ভেতরে যে জীবাণু যে টক্সিনগুলো রয়েছে তো সেগুলো সেই টয়লেটের মাধ্যমে কিন্তু বেরিয়ে যাবে। তো এই জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করবে, শরীরটাকে একটু হাইড্রেট রাখার চেষ্টা করবে, কারণ অদ্ভুত রকমের একটা ড্রাইনেস একটা শুকনো ভাব আমাদের শরীরে চলে এসেছে, তো এইগুলো একটুখানি ফলো করার চেষ্টা করো। আর আরেকটা জিনিস বলবো, যে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তো এরকম সর্দি কাশি মাথা যন্ত্রণা গায়ে গায়ে ব্যথা জ্বর এগুলোতে দেখবে ওই ব্যথার সাথে না মাইগ্রেনের ব্যথাটাও যেন এক হয়ে গিয়ে একটা অদ্ভুত রকমের একটা পেইন সৃষ্টি করছে মাথায়, তো তোমরা এই সময় যাদের মাইগ্রেনের সমস্যা আছে প্রচন্ড রকমের সমস্যা আছে তো তোমরা দুবেলা ভস্তিকা প্রাণায়ামটা অবশ্যই করো। ভস্তিকা প্রাণায়াম হচ্ছে নিঃশ্বাস নাও নর্মালি আর নিঃশ্বাসটাকে ছাড়ো, যাদের কোমরে ব্যথা আছে তো তারা কিন্তু খুব জোরে নিঃশ্বাস নেবে না, খুব আস্তে নিঃশ্বাসটাকে নেবে এবং ছাড়বে, আর যাদের কোমরে কোনো প্রবলেম নেই তারা নর্মালি নিঃশ্বাস নেবে ছাড়বে। যেমন আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভস্তিকা প্রাণায়াম। যাদের প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম আছে তো তোমরা দিনে দুবার এই ভস্তিকা প্রাণায়ামটাকে অন্তত 150 বার কাউন্ট করে করার চেষ্টা করো। তাছাড়া এমনি নর্মাল লোকেরাও প্রত্যেক দিন ভস্তিকা প্রাণায়ামটা করো, এতে তোমাদের মাথার যে পেইন যে ব্যথার যে সমস্যাটা এটা থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে রিলিফ পাবে, আর সাথে অনুলোম বিলোম প্রাণায়ামটা অবশ্যই করবে।
আর তোমাদের কিছু পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, সেই পয়েন্টগুলোতে একটু প্রেস করবে। যেমন এই জায়গাটাকে একটু হালকাভাবে একবার প্রেস করলে, সাথে এ দেখো এই এই জায়গাটাকে হালকাভাবে একটু চাপ দিলে, চোখের এখানটাকে হালকাভাবে একটু চাপ দিলে, কানের ঠিক নিচের এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না আমাকে একটু বলো। এই এই দুটো জায়গাকে একসাথে এরকমভাবে একটু চাপ দিলে, এই জায়গাটাকে একটু চাপ দিলে, এই জায়গাটাকে একটু চাপ দিলে, নাকের এই জায়গাটাকে একটু চাপ দিলে, চোখের এখানটাকে একটু চাপ, এই কটা পয়েন্ট রয়েছে, এগুলোকে একটু ভালোভাবে তোমরা যদি চাপ দাও প্রত্যেক দিন, এতেও দেখবে তোমাদের মাথার যন্ত্রণা, চোখের ব্যথা, কানের ব্যথা, গলার টনসিলের ব্যথা অনেকটা ভালো লাগবে, অনেকটা ভালো হয়ে যাবে, আর তোমরাও অনেকটা রিলিফ পাবে। তো যেটা যেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, ফার্স্টে এখানে প্রেস, এখানে প্রেস, এখানে প্রেস, কানের এখানে, নাকের এখানে, এখানে অ্যান্ড এখানে, এটা তোমরা করো, আশা করি খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। আর এই সময় এইটা করো না যে ডায়েট করব, খুব কম খাবো, বা কি ডায়েট করা মানে হচ্ছে একটা বেলা টোটালি উপোস দিয়ে দেব, খাবোই না, এই জিনিসটা একদম করো না। কারণ এই সময় আমাদের শরীরে একটু ইমিউনিটিরও দরকার আছে, তো যতটা পারবে একটু প্রোটিন খাওয়ার চেষ্টা করো, একটু ডিম খাওয়ার চেষ্টা করো, আর যারা নিরামিষাশী তারা একটু পনির খাও, ডাল খাও, আর বেশি বেশি করে একটু শাক সবজি খাও, একটু ফল খাও। প্রত্যেক দিন তোমাদের ডায়েটে অন্তত একটা সবুজ শাক, এক বাটি সবজি, এক বাটি স্যালাড, এগুলো যেন অবশ্যই থাকে, আর যে কোনো একটা ফল যেন অবশ্যই তোমাদের ডায়েটে থাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, জাস্ট তোমাদের সাথে একটা ইনফরমেশন আমি শেয়ার করলাম। আমি নিজেও খুব অসুস্থ ছিলাম, তো আমি যেগুলো যেগুলো করে আজকে এই জায়গায় স্টেবল হয়েছি, তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি এখন ঘরে ঘরে প্রত্যেকেই অসুস্থ রয়েছো, তো আমার এই কথাগুলো যদি তোমাদেরকে যদি একটু হেল্প করে, তো সেই কারণেই এই ভিডিওটা আমার বানানো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর তোমার যদি কোনো শরীরের সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। তো সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আরেকটা কথা যেতে যেতে বলবো, যাদের অ্যালার্জি প্রবলেম আছে, ধরো অনেকেরই এরকম আছে, সান অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, বিভিন্ন রকমের অ্যালার্জি আছে, তো তোমরা একটু রাস্তায় বেরোলে অবশ্যই মাস্কটা এখন ইউজ করো। কারণ মাস্ক ইউজ করলে কি জানো, তো সময় যে কোভিডের জন্য আমরা মাস্ক ইউজ করবো তা নয়, এই যে বাইরের ধুলো বালি এগুলো যদি আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে যাচ্ছে, তো এতেও কিন্তু আমাদের একটা ক্ষতি হচ্ছে। আর বিশেষ করে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের তো বিশাল প্রবলেমের সৃষ্টি করছে। তো যাদের প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি আছে বা অন্য কোনো অ্যালার্জি আছে, তো তোমরা রাস্তায় বেরোলে অবশ্যই একটা মাস্ক পরার চেষ্টা করো। আর একটা কথাই মাথায় রাখবে, সেটা ঘুম থেকে ওঠার পরও বলবে, রাতে ঘুমোতে যাওয়ার সময় বলবে, এবং সারা দিন এটাই মনের মধ্যে বিশ্বাসের সাথে রাখবে, নিজের মনে মনে বলবে, আই এম এ পাওয়ারফুল সোল, আমি খুব শক্তিশালী একটা আত্মা, আমি খুব স্ট্রং, আমি খুব পজিটিভ, আমি সুস্থ শরীর নিরোগ দেহ, এবং আজীবন আমি সুস্থ শরীর নিরোগ দেহ থাকব। টাটা, নমস্কার সবাইকে, গুড মর্নিং, সবাই ভীষণ 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 ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, আর দেখতে থাকো নতুন নতুন অনেক ব্লগ আসবে। টাটা।